চালটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটা লেগ পিস রয়েছে এখানে। বিরিয়ানি মশলার যে ফ্লেভারগুলো দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আবার সেই বোকারোরই আর একটা জায়গায়, সেক্টর ফোরের মধ্যেই রয়েছি। এখানকার ফেমাস বিরিয়ানি, তো যেখানেই যাই বিরিয়ানি খেতে ইচ্ছা করে। তো বোকারো এসেছি, তো বোকারোয় কেন বিরিয়ানিটা খাবো না? তো কোথায় এসেছি সেটা আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। বোকারো সেক্টর ফোর এরিয়া, সেক্টর ফোর এরিয়াতে এই শাহি দরবার, খুবই ফেমাস বিরিয়ানি এখানকার। আচ্ছা, যা আর একটু দেখিয়ে দিই, পিছনে একবার ঘোরাও। পিছনে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে মলটা, এটা হচ্ছে দ্য বোকারো মল। ঠিক আছে, কাউকেও বলবেন বোকারো মলটা কোথায়। বোকারোতে যদি কোনো দিন আসেন আপনারা, তাহলে বোকারো মল কাউকেও বলবেন বোকারো মলের জাস্ট অপোজিটেই এই শাহি দরবার। তো চলুন, আর বেশি কিছু দেরি করবো না, রোড সাইডেই কিন্তু আছে, চলে যাবো এর ভিতরে গিয়ে। এখানকার ফেমাস যে বিরিয়ানি, খুবই এখানকার ফেমাস কিন্তু বিরিয়ানি আর রোল। রোলের তো স্পেশালভাবে আলাদাই একদম, ভেজ ননভেজ নানান রকমের চাট রয়েছে, তার মধ্যেও কিন্তু বিরিয়ানিটা এখানকার প্রচণ্ড ফেমাস। তো আমি এখানকার বিরিয়ানিটাই খাবো, কেননা আমি যেখানেই যাই যদি ফেমাস বিরিয়ানি পেয়ে যাই তাহলে বিরিয়ানিটাই আমি বেশি প্রেফার করি। তাহলে চলুন এবার যাই ভিতরে, গিয়ে বিরিয়ানিটা অর্ডার করি এবং খাই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস, এখানে কিন্তু শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায়, কোনো মাটন বিরিয়ানি কিন্তু পাওয়া যায় না। তাহলে চলে আসুন এবার, যাই ভিতরটায় আর খেয়ে দেখি কেমন। চলে আসুন এবার ভিতরে, এখানকার অ্যাম্বিয়েন্সটাও দেখাই, দারুণ এখানকার অ্যাম্বিয়েন্স। একটু চলে আসো, একটু দেখাও এখানকার অ্যাম্বিয়েন্সটা, এই দিকটা একটু দেখাও, এই পুরো দিকটা ঘুরিয়ে একটু দেখাও, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স, সিটিং এরিয়াগুলো খুব ভালোভাবেই রয়েছে। তো আপনারা এখানে এসে বসেও খেতে পারেন, আর টেক অ্যাওয়ে কাউন্টারও রয়েছে, আপনারা এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতেও নিয়ে গিয়ে খেতে পারেন। ঠিক আছে, তো চলুন এবার, অর্ডার আমাদের করা হয়ে গেছে অলরেডি, যাই এবার গিয়ে খাই এবং আপনাদেরকে দেখাই যে কেমন এখানকার বিরিয়ানি। তাহলে তো বন্ধুরা, এই যে শাহি দরবার, এর উপরের এই যে সিটিং এরিয়াটা, এখানে ফার্স্ট ফ্লোরও এই যে অ্যাভেলেবেল রয়েছে। তো দারুণ এখানকার অ্যাম্বিয়েন্স। তো বন্ধুরা, চলে এসেছে আমার কাছে এখানকার যেটা ফেমাস চিকেন বিরিয়ানি। আবার থেকে বলে দিচ্ছি, এখানে কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যায় না, একদমই না। ঠিক আছে, তো শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যায়। চিকেন বিরিয়ানির মধ্যে কী কী আছে সেগুলো আমি একটু দেখাই। এই যে চালটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, সাথে একটা লেগ পিস রয়েছে এখানে। ঠিক আছে, আর আলু রয়েছে, একটা ভালো মিডিয়াম পিস আলু রয়েছে, আর কিন্তু ডিম রয়েছে। ঠিক আছে, আর সাথে এই যে দেখুন এখানে কমপ্লিমেন্টারি কিন্তু একটা রায়তা রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সব জায়গায় সব বিরিয়ানিতে পাওয়া যায় না। রায়তার মধ্যে কী কী রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর খেলে বোঝা যাবে। ঠিক আছে, যখন খাবো তখন দেখাবো। আর এখানে সাথে সালাদ দেওয়া হয়েছে, সালাদের মধ্যে শুধু পেঁয়াজ রয়েছে আর মনে হচ্ছে গাজর আছে। ঠিক আছে, তো চলুন, এই হয়ে গেল। তো চামচটা সাইডে রাখি, যেহেতু আমরা বাঙালি, হাত দিয়েই খাবো। তাহলে দেখি প্রথমে আলুটা কতটা বয়েল হয়েছে। তো দেখুন একদম দারুণভাবে বয়েল হয়ে রয়েছে আলুটা। তো জাস্ট চাপ দিচ্ছি যে ভেঙে যাচ্ছে। আচ্ছা, এবার আমি একটু চালের সাথে একটু খেয়ে দেখি। চালটা যেটা বললাম, কিন্তু চালটা কিন্তু দেখেই মনে হচ্ছিল প্রিমিয়াম কোয়ালিটি, আর সত্যি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চাল। আর খুব দারুণভাবে, মানে বিরিয়ানি মশালা খুব দারুণভাবে দেওয়া হয়েছে, যাতে বোঝা যাচ্ছে, মানে যখনই যাচ্ছে ভিতরে তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ, বিরিয়ানি মশালাটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে কিন্তু। তো খাই আর একটু, মানে আলুর মধ্যেও যে বিরিয়ানি মশালার ফ্লেভারটা পাচ্ছি, তার মানে কি আলুটাও কিন্তু একসাথে দাম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর বিরিয়ানিটা না জুসি না ড্রাই, মিডিয়াম রয়েছে। দেখো ঘি কিন্তু
এই যে খুব ভালোভাবে ঘি, এই যে চপচপে ঘি রয়েছে, তো জুসি ভাবটা নেই, মানে একটা যে জুস থাকে তলায় এই জুসি ভাবটা নেই, কিন্তু বিরিয়ানির ড্রাইও না, আবার একদম ড্রাই না, মানে ড্রাইও না আবার জুসিও না, মিডিয়ামের মধ্যে আছে। কেন কি খুব বেশি খেতে কষ্ট হচ্ছে না, ড্রাই থাকলে কি একটু খেতে কষ্ট হয়, তো ততটা প্রবলেম হচ্ছে না, খেতে কিন্তু দারুণ লাগছে। মানে শাহি দরবার নাম করা, কিন্তু এমনি কিন্তু নাম করা না, এখানকার বিরিয়ানি কিন্তু খুব দারুণ, যার জন্য কিন্তু নাম করেছে। তো খাই, বিরিয়ানি মশলার যে ফ্লেভারগুলো দারুণ লাগছে। আচ্ছা এবার চলে আসে আমাদের চিকেনে, চিকেনটা দেখি, ওয়েল কুকড চিকেন দেখেই বোঝা যাচ্ছে, একদম সহজে, যে দেখুন ছেড়ে গেল, হাত দিয়ে ছেড়ে গেল খুব সহজে। তো চিকেনটা এই যে দেখে বোঝা যাচ্ছে জুসি চিকেন, ঠিক আছে, খেয়ে দেখি এবার চিকেনটা। সত্যি দারুণ, দারুণ দারুণ, জাস্ট কিছু বলার নেই, ডিম নিয়ে আলাদা করে কিছু আর বলবো না। এবার আমি চলে আসি একটু রায়তাটার দিকে, একটু রায়তাটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। দই রয়েছে, কিছু মশলা রয়েছে, সাথে বিট নুন রয়েছে, কাঁচা পেঁয়াজ কুচানো রয়েছে, লঙ্কা রয়েছে, ঠিক আছে, আর দইটা একদম ঠান্ডা, দারুণ লাগছে। আবার একটু বিরিয়ানিটা খাই, সত্যি এতদিন যা বিরিয়ানিগুলো যেগুলো খেয়েছি তার মধ্যে থেকে যদি বেস্ট কিছু কিছু বিরিয়ানি থাকে তার মধ্যে থেকে এটাও একটা, দারুণ লাগলো আমার কিন্তু। সত্যি তো বন্ধুরা, খাই আমি এটা, যদি কোনোদিন আসেন বোকারো কোনো কার্যবশত, তাহলে অবশ্যই কিন্তু এই শাহি দরবারের এই বিরিয়ানিটা টেস্ট করে যাবেন, সত্যি অসাধারণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আপনাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা যারা নতুন এসেছেন চ্যানেলে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও এই ধরনের যখনই আমরা ছাড়বো তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান। আর বন্ধুদের সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, যদি কোনো বোকারোর লোক এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে আরও লোকে দেখতে পারুক এখানকার এই শাহি দরবারের এই বিরিয়ানি। তাহলে চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ফুড রিভিউ নিয়ে। আপাতত জন্য গুড বাই।